প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান ভুঁইয়া, সিনিয়র শিক্ষক গণিত, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং সুস্থ থাকাটাই কাম্য। আজ আমি সপ্তম শ্রেণীর 2.3-এর একটি সৃজনশীল অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। তাহলে চলো আমরা শুরু করি। মাহি একা 6 দিনে করতে পারে একটি কাজ। মাহি একা 6 দিনে করতে পারে এক অংশ কাজ। মাহি একা 1 দিনে করতে পারে 6 ভাগের এত অংশ কাজ। সাজু একা 8 দিনে করতে পারে 1 অংশ কাজ। সুতরাং সাজু একা 1 দিনে করতে পারে 8 ভাগের 1 অংশ কাজ। এবং দীপু একা 12 দিনে করতে পারে 1 অংশ কাজ। সুতরাং দীপু একা 1 দিনে করতে পারে 12 ভাগের 1 অংশ কাজ। তাহলে উত্তর 6 ভাগের 1 অংশ, 8 ভাগের 1 অংশ এবং 12 ভাগের 1 অংশ। তাহলে ক নম্বর অঙ্কটি কমপ্লিট শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা খ নম্বর অঙ্কটি করব। ক থেকে প্রাপ্ত মাহি 1 দিনে করে 6 ভাগের 1 অংশ, সাজু 1 দিনে করে 8 ভাগের 1 অংশ, দীপু 1 দিনে করে 12 ভাগের 1 অংশ। সুতরাং তারা একত্রে 1 দিনে করে 3টি অংশ যোগ হবে। 6 ভাগের 1 যোগ 8 ভাগের 1 যোগ 12 ভাগের এত অংশ। এখানে আমরা লসাগু যদি করি 6, 8, 12, 3, 4, 6, 3, 2, 3, 1, 2, 1। লক্ষ্য করো 6, 8, 12 এর লসাগু হবে 24। 4+3+2 অংশ, 9 অংশ,
काटाकाटी कर ले तीन आठ आठ भागे तीन अंश तले तारा एक उत्तरे एक दिने करे आठ भागे तीन अंश तीन जने एकत्रे आठ भागे तीन अंश करे एक दिने सुतरां तारा तीन जने एकत्रे एक अंश करे एक गुणन आठ डिवाइडेड बाई तीन दिने तीन आठ तीन समस्त सॉरी दुई समस्त तीन भागे दुई दिन उत्तर दुई समस्त तीन भागे दुई दिन तले ख नम्बर अंकटी कमप्लीट प्रिय शिक्षार्थीबृंद এখন আমরা গ নাম্বার অঙ্কটি করব গ নাম্বার খ থেকে প্রাপ্ত মাহি সাজু ও দীপু তিনজনে একত্রে একদিনে করে আট ভাগের তিন অংশ কাজ সুতরাং তিনজনে একত্রে দুই দিনে করে আট ভাগে তিন গুণন দুই অংশ কাজ কাটাকাটি করলে চার চার ভাগে তিন অংশ কাজ তারা দুই দিনে কাজ করছে চার ভাগের তিন অংশ কাজ সুতরাং অবশিষ্ট কাজ সমান এক বিয়োগ চার ভাগের তিন অংশ চার চার বিয়োগ তিন অংশ চার ভাগের এক অংশ কাজ অবশিষ্ট রইল এই কাজটা দীপু করবে চার ভাগের এক অংশ কাজ করবে দীপু দীপু এক অংশ কাজ করে বারো দিনে সুতরাং দীপু চার ভাগের এক অংশ কাজ করে বারো গুণন এক ডিভাইডেড বাই চার দিনে তিন তিন দিনে তাহলে দীপু চার ভাগের এক অংশ কাজ করে তিন দিনে উত্তর তিন দিনে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের গ নাম্বার অঙ্কটি কমপ্লিট তাহলে চলো আমরা একটি বাড়ির কাজ লিখে নিই তোমরা এখানে একটি এইচডব্লিউ দেখতে পাচ্ছ এইচডব্লিউটি খাতা উঠিয়ে নাও আশা করি তোমাদের এইচডব্লিউটি করতে সমস্যা হবে না কারণ এইচডব্লিউটি আগের অঙ্কটার নিয়ম অনুসারেই করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে